দিয়েছি যা দিয়েছি মাত্র 3,60,000 টাকা, একুশের মডেল গাড়ি। বেটা বিষয়টা তো বুঝলাম না, আজকে যে ডিসকাউন্ট দিচ্ছি না, এই ডিসকাউন্টের টাকা দিয়া না একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কেনা যায়। আজকে প্রাইস যারা শুনবো আর দেখবো টাস্কে লেগে গেছে, বুঝছেন? একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কেনা যায় আজকে প্রাইস এর টাকা দিয়া বেটা। হ্যাঁ কে ভাই, নতুন ভাবে নতুন কালেকশন না দিলে চলে? চলে না। আরে নতুন কালেকশন একবার পিওর অথেন্টিক ভাই, 1,50,000-60,000 টাকা বলে মডিফিকেশন করা আছে। চিন্তা করছেন কি লুকটা দিছে, কি স্টাইল দিছে, কি গ্যাটার দিছে বাইকটার? ইন্দোনেশিয়ান R1V4। আয় হায় হায়, এক কথায় মাথা নষ্ট। 2022 মডেল, 2 বছরের কাগজ, R1V4 ইন্দোনেশিয়ান ভার্সন, আলহামদুলিল্লাহ অলওয়েজ সুপার ফ্রেশ। যারা এই বাইকটা নিতে চান আসতে পারেন ফারুক মডেলসে, একদম ধামাকা প্রাইজে। অবশ্যই নাম্বারে ফোন দিয়ে আপনার প্রাইসটা জানতে পারবেন, আসবেন সবাই। আজকে আব্দুল্লাহ ভাই, আজকে একটা চুপ্পার অফার দিলে কেমন? আর চুপ্পার অফার, চুক্কার আবার অফার আছে নাকি? চুক্কার অফার না, চুপ্পার অফার, চুপ্পার অফার, চুপ্পার অফার, আর চুপ্পার অফার বেটা। ও সুপার অফার, হা 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 হা, ওটা কই দেব তো? তুমি চিন্তা করে রাখছো, তুই যেটা MD50 ল্যাম্বরগিনি, হ্যাঁ, একটা ইন্ডিয়ান 21 মডেল 2 বছরের কাগজ, আচ্ছা, আর একটা ইন্দোনেশিয়ান 20 মডেল 10 বছরের কাগজ। এই লো আজকে দুইটা বাইক নে, ইন্ডিয়ানে কই আমি রাজা, ইন্দোনেশিয়ান কে তুই আবার কবে রাজা হইছিস বেটা? তোর বংশ তো রাজা দেখলাম না, তা ইন্দোনেশিয়ান কে বেটা আমি রাজা কই বেটা? ফাজলামি করো, তুই রাজা কবে থেকে বেটা? তো তো এবিএসি নাই আমার, ইন্ডিয়ানে কই আমার তো এবিএসি আছে, ইন্দোনেশিয়ান কে এবিএস তো তো এখন চিন্তা করে দেখছি দুজনেরই সান্ত্বনা দেওয়া লাগে, তখন আর দুইজনে কই যাচ্ছে কই দেখবি এনে, এবার দাম দিব না, দামে হুন বেনে কার দাম কেমন দেয় তাহলে বুঝবি কেডা বড়। এ আন তো দুজনে চুপ হয়ে রয়েছে, আন তো আমি মানকে চিপে বেরিয়েছি, মগর আমি কি করবো, আমি তো মানকে চিপাই, বুঝবো লাগছো? বুঝছ তো? এই বেটা তুই কত কষ্ট গেলা, চাও চাগা দেখি কি আছে সামনে থেকে আগা নাকি? হ্যাঁ আচ্ছা দিয়ে লাই, 21 মডেল, ইয়ামা MP15 ইন্ডিয়ান ভার্সন, সিঙ্গেল চ্যানেল ABS, আর প্রাইস হলো 3,10,000 টাকা। মাত্র 3,10,000 টাকা? হ্যাঁ 3,00,000 টাকা, যা দিয়ে দিছি 3,00,000 টাকা। ইন্দোনেশিয়ান ভার্সন, ইন্ডিয়ান ভার্সন, দাস ইন্দোনেশিয়ান কি কয় কি কয় কি কয় কা দেখছো দেখছো, এবার আমার দাম না হুন, আমার দাম না হুন, ইন্দোনেশিয়ান কয় আর কি? তা ইন্দোনেশিয়া 10 বছরের কাগজ করা, আচ্ছা 2020 মডেল, 10 বছরের কাগজ, ইন্দোনেশিয়ান, ইন্দোনেশিয়ান, দাম হলো 3,50,000। রাখ রাখ ইন্ডিয়ান রাখ রাখ, ওরে কইতে দে রাখ, হচ্ছে রাখ না খারাপ। তো এটা হলো 3,40,000 টাকা ইন্দোনেশিয়ান, বুঝবা লাগছো? হ্যাঁ বুঝতে পারছি। এই কি কচ, আমি ইন্ডিয়ান কচ কি কমাই তুইব? আচ্ছা কমাই দিচ্ছি রাখ, এই 3,30,000 টাকা যা দিয়ে লাগছি। ইন্দোনেশিয়ান ভার্সন, ইন্দোনেশিয়ান ভার্সন, ইয়ামা MP15 10 বছরের কাগজ, মাত্র 3,30,000 টাকা। আর ইন্ডিয়ানটা 2 বছরের কাগজ, 21 মডেল, মাত্র বরাবর 3,00,000 টাকা। ভাই শুন, তোরা ঝগড়া কাজ করিস না, মগর ভাল লাগে না এই বিশাল সালিস, আর ভাল লাগতেছে না। তার জিবি 2021 মডেল, 10 বছরের কাগজ, আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন, আলহামদুলিল্লাহ ডুয়েল চাইল এবিএস, 10 বছরের কাগজ, 4 GB ভার্সন 3। আর এই বাইকটার প্রাইস হলো 4 GB মাত্র 1,70,000 টাকা, 4 GB ভার্সন 3, মাত্র 1,70,000 টাকা, 4 GB ভার্সন 3। আচ্ছা এরপরে মগার আয়না, এটা BMW রকেট মেরে দে, কথা বুঝছ? এই যে নামে যেমন রকেট, মগার কামেও তেমনি রকেট, মগার যেখান দিয়ে যায় না কবুতরের মতন ফারফার 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 উড়ে যায়গা। একেবারে মাল একবারে একের মাল, দেহ নাকি বিশাল বড় দেহের অধিকারী। এই যে BMW রকেট ওয়ান্টেড শোরুম পেপার্স 2021 মডেল, আর এই গাড়িটার প্রাইস মাত্র 1,70,000 টাকা। আর বেশ 3,70,000 মনে হয় মার্কেট প্রাইস, 2,00,000 টাকা কামাই খাইছে মনে হয়, আনুমানিক কইলাম আর কি। হ্যাঁ আর এই গাড়ির প্রাইস হলো মাত্র 1,70,000 টাকায় BMW রকেট। হ্যাঁ এখানে এই যে CBR দেখবার লাগছেন, CBR একটা বৈশিষ্ট্য আছে, এটা নতুন লাগাই দিতেছি আপনাকে, আপনারা দেখবেন এটা চেহারাই পাল্টাই যাবো মাগার। এই যে হুন্ডা CBR ABS 19 মডেল, 2 বছরের কাগজ, এটার প্রাইস দেখবো মাত্র 2,70,000 টাকা, হুন্ডা CBR মাত্র 2,70,000 টাকা, হুন্ডা CBR ABS। তার পাশাপাশি আছে ইয়ামা এক্সেসর, ইয়ামা এক্সেসর 2022 মডেল, 23 রেজিস্ট্রেশন,
দুই বছরের কাগজ, আর এই ইয়ামা অ্যাক্সেসরির প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 3,50,000 টাকা। মাত্র 3,50,000 টাকা ইয়ামা অ্যাক্সেসর। আজকে তুই কথা কবে লাগছিস তো, কি লেগে তোর কি ছেড়ে, সমস্যাটা কি, তুই কি আজকে গুবের বড়ি খেয়েছ, কথা কস তোকে, কথা করে তো মিনিট বাইরে দেব, মিনিট বাড়লে কিছু করার আছে। এরপরে হুন্ডা হনেট লালটু, একদম প্রথম মালিক ক্যাম্পে। আর প্রাইস দেখবা লাগছেন। স্বপ্ন বুঝবার লাগছেন, স্বপ্ন এটি বাইক লাভারদের একটা স্বপ্ন। আচ্ছা, তপস্যা করে কেনার জন্য অনেকে অনেকে কষ্ট করিয়া একটা একটা করে টাকা জমাইয়া মাগার একটা স্বপ্ন কিনে পূরণ করে, বুঝবা লাগছো? বুঝতে পারছি। আচ্ছা, এই যে R15 ভার্সন 3 এখানে যে কটা দেখবা লাগছো, কালা কালা, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ৩,৭৫, এটা কিভাবে 3,75,000, কত দেব, এটা দিতে 3,65,000। শোনো, তামিল নায়কের একটা চাহিদা আছে, কথা বুঝবা লাগছো, ঠিক আছে? এটি কমায় টমায় না, এটি 3,75,000 করে একবারে গাড়ি পুরো পিও অথেন্টিক কি। আচ্ছা, এরপরে এই পাশে, এই পাশে খাইছে, খাইছে না, খাইছে না, মারছে মারছে, মেরা লাগছে, কেঠা বা দেখবা লাগছো, খালি নয়া নয়া মাল কিন না, আমার ফকির করছো, বুঝবা লাগো না, এরম নয় না মাল কিনবা আর আমার ফকির করবা, কয়দিন পরে ভিক্ষা ঝুলি নিয়ে না ফার্মের ব্রিজে করে ভিক্ষা এখন কেউ দিব না, কারণ ওখানে টোকাই অনেক বেশি আছে। মাগার কোন জায়গায় যে স্থান করমু, গুলিস্তানে মরে, গুলিস্তান তো আরো আগে নাই, হ্যাঁ দেখবা লাগছো, এই যে ছাদা, আরে ছাগলের ছাও না, ছাগলের ছাও না, কি কইলা তুমি, ছাদা কইছি, ছাদা ছাদা কইছো, আমি তো শুনছি ছাগলের ছাও, কি উল্টা পাল্টা কথা কও, বুঝি না কিছু। আচ্ছা যাই হোক, এই যে R1M V4, আচ্ছা মাত্র 5,30,000 টাকা, কমাইলাম কোন জায়গায়, কমাই দিলাম 5,25,000 টাকা, R1 M V4 BS7, ইন্ডিয়ান ভার্সন, ডয়চে এলাইভেস, 23 মডেল, 10 বছরের, কাগজ করে 7,000 কিলোমিটার আনতে 5,000 টাকা ভাই। ওকে, নারিকো আছে তো, কেওয়া পুরান ঢাকার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, মাগার আবার কি, এটা ওই যে সাদা পছন্দ করে,
22-এর মডেল কত দিবো? মাত্র 4,60,000 টাকা। 4,55,000 টাকা, যা 5,20,000 করে দাম দিছিলাম গেছে কালকের ভিডিওতে। আচ্ছা, আজকে মাগার দাম হইল 5,15,000 টাকা। মাত্র 5,15,000 টাকা BS7 ইন্ডিয়ান ভার্সন 2023-এর মডেল, 2 বছরের কাগজ, দুইটার যেটাই নেন বুঝবার লাগছে তো, একেবারে ক্লিয়ার ক্লিয়ার পুষে গেছে একদম। এরপরে ইন্দোনেশিয়ান ভার্সন R1M, ইন্দোনেশিয়ান ভার্সন R1M 2022-এর মডেল, 2 বছরের কাগজ, ডুয়েল চ্যানেল ABS, আর বরাবর এটা নিলেও 5,15,000 টাকায়। মাত্র 5,15,000। আরে R1 BS7 ও 5,15,000 টাকায়, R1 ইন্দোনেশিয়ান ভার্সন R1M ও 5,15,000 টাকায়। 5,15,000 যেটাই নেন, 7 বা 6 ইন্দোনেশিয়ান ABS 5,15,000 কইরা চলবো, দৌড়াইবো ফাটাফাটি দৌড়াইবো। আচ্ছা, এই দিয়ে দেয়া তো হলুদ কালার বাইকটা কেমন লাগতেছে? মাঝখানে লাইটটা বন্ধ কি লেগে, অন্ধ করে দেখা লাগে কি লেগে? ইউরো কালার বাইকটা, একটা বাইক না, কথা বুঝছো? এটা কি জানোস, এটা একটা বাইক নামের স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ, বাইক নামের একটা স্বপ্ন রে বেটা, একটা সবাই স্বপ্ন দেখতেছি দেখতেছি দেখতেছি, স্বপ্ন পূরণ হয় না হয় না হয় না, ঠাস করে হয়ে গেছে গা, কথা বুঝছোস? আচ্ছা, আর এটা হলো 2023-এর মডেল, 2 বছরের কাগজ, ইন্দোনেশিয়ান ভার্সন, মাত্র 5,40,000 টাকায়। বেশি হয়ে গেছে না ভাই? বেশি হয়ে গেছে অবশ্যই। ডাইলে দিমু? হ্যাঁ হ্যাঁ, এক ডোজ দিয়ে দেই না, ডাইলা দেন। ডাইলে দিমু? হ্যাঁ ডাইলা দেন। আচ্ছা ঠিক আছে, 5,30,000 টাকা দিচ্ছি, ডাইলা দিচ্ছি, একবার ডাইলা দিছে, একবার পুরো ডাইলা দিচ্ছি, 5,30,000 টাকায় ইন্দোনেশিয়ান ভার্সন R15 B4, 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। জগা সামনে দিকে আগ গা, আবার তুমি টাকলা রে বাবা, আমার বাইরে কি লাগে? R1 B4 ব্ল্যাক কালার, ইন্দোনেশিয়ান ভার্সন, ওয়ান্টে শোরুম পেপারস, মাত্র 4,40,000 টাকায় দিয়ে লাইছি তো, ডাইলে দিয়ে লাইছি তো, হয় নাই কুমার লাগবো, একটু দেন একটু দেবো, 35,000 টাকা দিয়ে লাইছি, যা ভাই 10,000 টাকা ডিসকাউন্ট দিছি কিন্তু, যা 35,000 টাকা দিয়ে লাইছি, 4,35,000 টাকা ইন্দোনেশিয়ান ভার্সন R1 B4 ব্ল্যাক ডায়মন্ড, চলবো দৌড়াবো। এরপর আছে R15 ভার্সন 3, 2019-এর মডেল, 20 রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ, 10 বছর কসকিরি মাগার, বুঝলাম না কেমতে কেমতে আজকে বলিতেছে বুঝতেছি না কিছু। যাক, আচ্ছা ওই যে 3,50,000 দিয়ে আসি, যা 3,50,000 3,50,000 টাকা দিয়ে আসি, যা 3,50,000 টাকা R15 ভার্সন 3, একটু কমন যায়, কমন যাবো কমাই দেবো, আর যা তাহলে 3,40,000 টাকা চলবো, তাই কি করব রে, চলবো দৌড়ে মনে কি চলবো, কোনটা 3,40,000 দিয়ে আসি, চলবো এমন দৌড় দিব আর ব্রেক করবো না। ওকে ওকে, এরপর এটা লো, এরপর লো এই যে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন, হ্যাঁ এই 2019-এর মডেল, 2 বছরের কাগজ, মনস্টার, আর এর প্রাইস কত জানো? কত? বেশি না মাত্র 3,10,000 টাকা, যা 3,10,000 টাকা দিয়ে দিচ্ছি, মনস্টার ইন্দোনেশিয়ান ভার্সন, বরাবর দাও যা না, আর জীবনে পসিবল না তো বেটা, কিছু লাগবো না কিছু লাগবো না, না লাগলে খামো কি খামো কি, প্যান্টটা তো আছে, 5,000 টাকা দেন, আচ্ছা দিয়ে দিছি, যা দিয়ে দিছি, 3,05,000 দিয়ে দিছি, 3,05,000 মনস্টার ইন্দোনেশিয়ান ভার্সন R15 ভার্সন 3, মাত্র 3,05,000 টাকা দিয়ে দিছি, যা বুঝে KTM RC দুইটা দেখছো, দুইটা দেখছো? হ্যাঁ দুইটা না তো, দুইটাই তো এখানে, আমি তো তিনটা দেখি, দুইটা আছে, তিনটা তো আছে, চারটা আছে, চারটা একালি আছে, KTM আছে, একালি আছে, পুরো একালি আছে, এত কে আছে আছে, আনছি কিনে আনছি, বেচে কে কেনা বেচে? ফারুক ভাই বেচে, বুঝতে হইব, ঘাবড়ে চলবো না তো, ল এই যে KTM RC দুইটা যেটাই নিবেন না কেন, মাত্র 2,80,000 টাকা,
মাত্র 2,60,000 টাকা2,22,000 এর মডেল 2 বছরের কাগজ দিয়ে 3 লাখ একুশের মডেল এবিএস, 19-এর মডেল এবিএস, হুন্ডা এক্স মোশন 7 লাখ টাকার বাইক, কত 3,50,000 টাকা দিয়ে লাগছি। বুঝবা লাগছেন তো, আয়েন এই পাশে আয়েন, দেখবা লাগছেন 3 লাখ, আয় 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ, ইন্দোনেশিয়ান ভার্সন 2,71,000 মডেল 2 বছরের কাগজ 3,75,000 টাকায় মাত্র 3 লাখ, 21-এর মডেল তো 3,75,000 টাকা একদম। এরপরে আছে, তারপরে এই যে R15 Version 3 2020-এর মডেল 2 বছরের কাগজ 3,70,000 টাকায় কম দিলে চলবো না, ইন্দোনেশিয়ান ভার্সন 3,70,000 টাকায় আচ্ছা। এরপর আছে R15 Version 3 ইন্দোনেশিয়ান ভার্সন, হ্যাঁ এই তিনটা না দুইটা বাইকে যেটাই নিব, ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান, এটা 20-এর মডেল, একটা 21-এর মডেল, হ্যাঁ ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান যেটাই নিব, 3,65,000 টাকায় 3,65,000 টাকা, 3,65,000 টাকায় 3,65,000 টাকা দূরে যেটাই নিব। 10 বছরের কাগজ করো, 10 বছরের কাগজ আছে, ঠিক আছে। এরপর আছে যে 22-এর মডেল R15 ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান ভার্সন মনস্টার, মাত্র 3,70,000 টাকা, মাত্র 3,70,000 টাকা কমাই দিচ্ছি, চলবো তো, কত দিচ্ছেন, 3,65,000 টাকা চলবো, 3,60,000 টাকা দিলাম, 3,60,000 দিলাম, যা তুই এটা দাবি করছো ছোট ভাই, এটা দাবি করছো না দেখে পারি, 3,60,000 দিয়ে লাগছি, যা দিয়ে লাগছি, মাত্র 3,60,000 টাকা 21-এর মডেল গাড়ি বেটা, বিষয়টা তো বুঝলাম না, আজকে যে ডিসকাউন্ট দিচ্ছি না, এই ডিসকাউন্টের টাকা দিয়া না, একটা R15 Version 3 কেনা যায়, আজকে প্রাইস যারা শুনবো আর দেখবো টাস্কে লেগে যাবে, বুঝছেন, একটা R15 Version 3 কেনা যায় আজকে প্রাইসের টাকা দিয়া বেটা। যাই হোক, দেশে প্রবাসে কলেজের ভাই ব্রাদাররা যে যেখান থেকে দেখছেন, আপনাদের এক বুক ভালোবাসা ও লাভ ইউ রইল, আসবেন ফারুক মোটরসের দাওয়াত রইল। এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না, পেজটা ফলো করে রাখেন, যারা ইউটিউবটা দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, যারা টিভি গাড়ি দেখছেন এটা ফলো দিয়ে রাখেন। মিরপুর 14 নম্বর বাসনটেক বাগানবাড়ি Version 2 শোরুম, আর Version 1 শোরুম হলো বাসনটেক বাজারে, দুইটা শোরুম আছে, ছোট বড় বাইক সবই পাইবেন, আইবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া কামনা করি, আসসালামু আলাইকুম।